প্রায় কুড়ি দিন আগেই আফগানিস্তানের রাজধানী দখল করে নিলেও দেশের উত্তরেই অবস্থিত পঞ্জশির নিজেদের দখলে আনতে পারছিল না তালিবানরা। আফগানবাসীর মধ্যে প্রতিরোধ বাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পেতেই রণাত্মক ভঙ্গি নেয় তালিবান। মঙ্গলবার রাত থেকেই সংঘর্ষ শুরু হয় মাসুদ বাহিনীর সঙ্গে। এরপরেই শুক্রবার রাতে তালিবান দাবি করে অবশেষে তারা পঞ্জশির দখল করে নিতে পেরেছে। এরপরেই রাত ভোর গুলি চালিয়ে বিজয় উৎসব পালন করে তালিবান। সেই আনন্দেরই বলি হল একাধিক মানুষ। শিশু সহ কমপক্ষে আট দশ জন গুলির আঘাতে মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায় তালিবানদের গুলি চালানোর শব্দ শোনা যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি করছে। অপর একটি ভিডিওয়ে আহতদের হাসপাতালে নিয়ে যেতেও দেখা যায়। কার্যত গোটা আফগানিস্তানের দখল নিতে পারলেও এতদিন পঞ্জশিরকে নিজেদের হাতের মুঠোয় আনতে পারছিল না তালিবানরা। সেখানে আহমেদ মাসুদের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনী লাগাতার তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে পঞ্জশিরে আশ্রয় নেন। আফগান সেনা থেকে সাধারণ মানুষ এই প্রতিরোধ বাহিনীতে যোগ দেন। প্রায় ন হাজারের বেশি সৈন্য রয়েছে প্রতিরোধ বাহিনীর। ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে জানিয়েছেন তালিবানরা পঞ্জশির দখল করেনি, এখনও প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে পঞ্জশির। তালিবানরা প্রতিরোধ বাহিনীকে একাধিকবার আত্মসমর্পণের প্রস্তাব দিলেও আহমেদ মাসুদ তা খারিজ করে দেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।